গ্রেডো নাম্বারের সঙ্গে মোট গ্রেডো নাম্বার জানতে পারবে পরীক্ষার্থীরা। তাৎপর্যপূর্ণভাবে খুব কম সময়ে 57 দিনের মাথায় পরীক্ষা শেষে 57 দিনের মাথায় ফল প্রকাশিত হচ্ছে। পার্শ্বিয়ালি ক্রস চেক করার জন্য আমরা অনলাইনে মার্কস নিচ্ছি, পুরোটা না হলেও আংশিকভাবে যেখানে চেকিং এর ব্যাপার থাকবে সেই জায়গাটা হেড এক্সামিনারদের মাধ্যমে, অনলি পুরো এক্সামিনার অবধি নয়, হেড এক্সামিনারদের মাধ্যমে আমরা অনলাইনে মার্কস নেওয়ার ব্যবস্থা করছি। ওয়েলকাম এভরিওয়ান, 2024 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। এই মুহূর্তে তোমরা যারা যারা 2024 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছো, বিগ ব্রেকিং আপডেট কিন্তু চলে এসেছে। কবে বেরোবে রেজাল্ট এই মুহূর্তে তোমাদেরকে জানিয়ে রাখি, এপ্রিল মাসেই বেরোতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট। এই মুহূর্তের যে বিগ ব্রেকিং আপডেট, এপ্রিল মাসেই কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বেরোতে চলেছে। এপ্রিলের শেষের সপ্তাহ না হলে মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু 2024 সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোতে চলেছে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। মে মাসেই বেরোতে চলেছে মেগা পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। দেখো এই মুহূর্তের যে সম্ভাব্য আপডেট, এই মুহূর্তের একদম কিন্তু সোর্স মারফত যে আপডেট তোমাদেরকে জানাচ্ছি, মে মাসেই শুরুতে অর্থাৎ এপ্রিলে সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু এপ্রিলের শেষ সপ্তাহেই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। ঠিক আছে, 27 এপ্রিল থেকে 6ই মে সম্ভাব্য সময়, মাধ্যমিকের সম্ভাব্য সময় 27 এপ্রিল থেকে 6ই মের মধ্যে কিন্তু মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে মে মাসের তৃতীয় সপ্তাহে। বিগ ব্রেকিং আপডেট শেয়ার করছি। তার আগে বলছি, যা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। এবং এবছর যেটি রেজাল্টের বিশেষত্ব, গ্রেস নম্বরে প্রচুর ছাত্রছাত্রী পাশ করছে মাধ্যমিকের ক্ষেত্রে। এক নজরে আমি বলে দিচ্ছি, বাংলা, ইংরেজি, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ভূগোল, এই পাঁচটি বিষয়ে সব থেকে বেশি নম্বর এসেছে। অঙ্ক এবং ইতিহাসে তুলনামূলকভাবে কম নম্বর এলেও পাশের হার কিন্তু অঙ্ক এবং ইতিহাসে বেড়েছে। বিগত বছরের তুলনায় অঙ্ক এবং ইতিহাসে পাশের হার বেড়েছে। তোমাদের যেটা টেনশন ছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের যে ইন্ডিভিজুয়ালি তোমরা প্রত্যেকটি বিষয় পাশ করতে পারবে কিনা, কারণ মাধ্যমিকের ক্ষেত্রে প্রত্যেকটি বিষয় পাশ করা কিন্তু বাধ্যতামূলক, তো তোমরা কিন্তু পাশ করে যাচ্ছ। মাধ্যমিকের ক্ষেত্রে 95% মতো কিন্তু পাশের হার হতে চলেছে, অর্থাৎ রেকর্ড সংখ্যক পরীক্ষার্থীরা পাস করছে। এবং মাধ্যমিকের ক্ষেত্রে এখন পুনর্মূল্যায়ন চলছে, অর্থাৎ যিনি পরীক্ষার খাতা প্রথমে দেখেছেন, তারপরে হেড এক্সামিনার, তারপরে এখন পর্ষদ থেকে বলা হচ্ছে পুনর্মূল্যায়ন, আরো বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে কিন্তু পাস করানো হচ্ছে। পাশাপাশি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে মে মাসের তৃতীয় সপ্তাহে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বেস্ট অফ ফাইভে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু পাশ করে যাচ্ছে। ঠিক আছে, বেস্ট অফ ফাইভে। এবং কমার্সে, কমার্সে যেরকম ভালো নম্বর এসেছে, কমার্সে অ্যাকাউন্টেন্সিতে তুলনামূলকভাবে কম নম্বর এসেছে। বিজ্ঞান বিভাগে ফিজিক্স এবং ম্যাথে কম নম্বর এলেও ফিজিক্স এবং ম্যাথে কিন্তু পাশের হার বেড়ে গেছে। এবং কলা বিভাগে প্রচুর নম্বর, কলা বিভাগের একাধিক বিষয়, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, জিওগ্রাফি, হিস্ট্রি, এগুলোতে ভীষণ ভালো নম্বর এসেছে। বাংলা ইংরেজিতে প্রচুর নম্বর এসেছে, ইংরেজিতে পাশের হার এবছর বেড়েছে, বাংলাতে এবছর পাশের হার বেড়েছে। সব মিলিয়ে কিন্তু রেজাল্ট ভীষণ ভালো হয়েছে উচ্চ মাধ্যমিকের এবং মাধ্যমিকের উভয় ক্ষেত্রে রেজাল্ট ভীষণ ভালো। আমরা নির্দিষ্টভাবে সেই ইনস্ট্রাকশন দিয়েছি এবং সেইভাবেই খাতা মূল্যায়ন হবে। আমি আশ্বস্ত করতে চাই ছাত্রছাত্রী যারা পরীক্ষার্থী ছিল এবং গার্জিয়ানদের, মাত্র 57 দিনের মাথায় এবছর ফল প্রকাশ করা হচ্ছে। তো 2024 সালের প্রিয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমরা একদম চিন্তা করবে না। যেমনটা বললাম যে 27 এপ্রিল থেকে 6ই মের মধ্যে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে এবং মে মাসের তৃতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে, তো এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।